নোয়াখালীর চৌমুহনীতে মোর্শেদ আলম কমপ্লেক্সের নিচতলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের 30তম জুয়েলারি শোরুম উদ্বোধন হয়েছে। দুপুরে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্ণধার বাংলাদেশ ডায়মন্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা। বেঙ্গল গ্রুপ ও আরটিভির পরিচালক সাইফুল আলম দীপু এ সময় উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোর্শেদ আলম কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওয়াহাব কোচি সহ অন্যান্য ব্যবসায়ীরা। ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্ণধার দিলীপ কুমার আগারওয়ালা বলেন, নোয়াখালীর মানুষের সাধ্যের কথা বিবেচনা করে চৌমুহনীতে শোরুম উদ্বোধন করা হয়েছে। ক্রেতাদের পছন্দের কথা বিবেচনা করে আমরা জুয়েলারি সংগ্রহ করেছি, এখানকার মানুষের চাহিদা পূরণ করতে পারব। তিনি আরও বলেন, সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এই খাত আরও প্রসার লাভ করবে। উনার সহযোগিতায় ডায়মন্ডের যে ফরেন রেগুলেশন একটা অ্যাক্ট ছিল, যার কারণে বৈধভাবে কেউ ডায়মন্ড ইম্পোর্ট করতে পারতো না, ওনার প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতায় প্রথম কিন্তু ডায়মন্ড ইম্পোর্ট করা হয়। 2005 সালে আমরা সর্বপ্রথম ঢাকাতে ডায়মন্ড ওয়ার্ল্ড নামে আমাদের প্রতিষ্ঠানের প্রথম শোরুমটা ওপেন করি।